হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার দুইটা রেসিপি আর কিছু কথা। আশা করি এই কথাগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজ একটা করবো হাট চিকেন রান্না, আর একটা করবো আমাদের সব থেকে বেশি প্রিয় খাবার সিলেটি সুটকি শিরা। আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে শেয়ার করার চেষ্টা করবো। তাহলে প্রথমে আমি রেসিপিগুলো শেয়ার করি। আমার কথা বলার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই কথাগুলো শুনতে হলে আমার ফুল ভিডিওটা দেখবেন, দেখে আপনারা সুন্দরভাবে একটা কমেন্ট করবেন আমি কি কথাগুলো বলি, সত্যি বলি না মিথ্যা বলি। আমার মনের মধ্যে কিন্তু আজকু তিন চার দিন ধরে অনেক কথাগুলো জমা আছে, তাই আমার মনটাকে একটু হালকা হওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন প্রথমে আমি আমার রেসিপিগুলো শেয়ার করি, আমি কি কি রান্না করলাম, আর এর ফাঁকে কিন্তু আমি মাঝে মধ্যে কথা বলবো। এই কারণে দেখতে পারা কিন্তু আমি লাউ পাতার শাক, কুমড়া পাতার শাক নিছি, নিয়ে আমি এখন সুটকি শিরা করব। আর এখানে দেখতে পাররা নিচে আমি ডুগি ডাটা খৈনে গুঁড়ে ছোটো ছোটো ডুগি, আর এখানে নিচে আমি কাঁঠালের বিচি। আজ আমি চার রকমের ভেজিটেবল দিয়ে আমি একটা সুটকি শিরা করব। আর এই পাতাগুলো কিন্তু হচ্ছে, ডাটাগুলো হচ্ছে গার্ডেনের। আর এখানে দেখতে পাররা আমি বাঙি মাছ নিছি, আর এখানে দেখতে পাররা আমি নিছি একটা বড় সাইজের হাড় চিকেন, এটার আমি খেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তাহলে চলুন প্রথমে আমি সুটকি শিরাটা করছি। এখানে দেখতে পারো আমি সেফা সুটকিরে আমি খাটাগুলো ফেলে দিয়ে আমি পানি নিছি, কারণ খাটাগুলো তার খাওয়া যায় না আমার গলার মধ্যে ঢুকে, তাই আমি এটাকে ব্লেন্ডার করে ভাবে নিছি গরম পানি দিয়ে ভিজাইয়া। এখন দেখতে পারো এখানে আমি দিছি মরচুর গুঁড়া, হলদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুন কুচি। তা আমার সুটকি শিরাটা এদিকে হতে থাকার এদিকে কিন্তু আমার চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাররা আমি সব রকমের গরম মশলা দিয়ে একটু হালকা ব্রাউন করার নিছি, যাতে গ্রানটা চলে আসে। আর এখন দিচ্ছি আমি রসুন কুচি আর আদা কুচি, দিয়ে একটু ব্রাউন করার পরে আমি দেব পেঁয়াজ কুচি। এখন দেখতে পাররা আমি দিছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি দেব আমার স্বাদ মতো লবণ। প্রথম আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করব। দেখতে পারা আমি আমার স্বাদ মতো লবণ দিলাম। আসলে সবাই কিন্তু আমরা রান্না করি, অনেকে অনেক রকমভাবে রান্না করেন, এ কথা আমি কিন্তু সব ভিডিওতে বলি, কারণ আপনারা কেউ ভুল কিছু মনে করবেন না। কারণ অনেকে আসন কথা বলতেও কিন্তু এখন বই করে, এক কথা বললে কিন্তু অন্য কথা মনে করেন। এখন দেখতে পারা আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো দিছি, মাংসগুলো দিয়ে চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়ে এখন আমি দিলাম মরচুর গুঁড়া। এখানে দেখতে পারা আমি নিছি দেড় চামচ মরচুর গুঁড়া, এক চামচ হলদের গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গোল মরচুর গুঁড়া, কারি পাউডার, চিকেনের মশলা, সবগুলো নিয়ে আমি এখন মশলাটারে ভালোভাবে মিক্স করে দিছি। এদিকে দেখতে পারা আমার সুটকিটা কিন্তু বলকটা চলে এসেছে, তাই এখন আমি প্রথমে কাঁঠালের বিচি দিছি, কারণ কাঁঠালের বিচি দিয়া কিন্তু আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এটাকে হাফ সিদ্ধ করে নিলাম। আর এদিকে দেখলে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে যায়, তাই এখন আমার চিকেনটা আর সুটকি শিরাটা হতে থাক, আপনারা দেখে বুঝে নেবেন আর আমি আমার মনের কষ্টের কথাগুলো বলি। কিন্তু আমি তিন দিন আগে যে একটা ভিডিও করছি আপনারা অবশ্যই অনেকে দেখছেন, দেখে কিন্তু আমার সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে বোঝাচ্ছেন, কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। কিন্তু কিছু কিছু মানুষ আসুন ভিডিওটা না দেখে শুধু লম্বা করে একটা কমেন্ট করেন, যাতে বোঝা গেল যে তারা ফুল ভিডিও দেখরা, ফুল ভিডিও আপনারা দেখো, কারণ আমার কোনো সমস্যা না, যারা ভালো লাগে তারা দেখবা, আর যারা ভালো লাগে না তারা দেখতে নাই, এটা কিন্তু কিছু মনে করার নাই। একজনের তো ভালো লাগে ফুল ভিডিও দেখবো, একজনের তো ভালো লাগে না এ দুই মিনিট দেখে কমেন্ট করবো, এটা তো স্বাভাবিক, সব তো আর একরকম হয় না। কিন্তু দেখা যায় যে লম্বা একটা কমেন্ট করলা যে আমি যে সেই ভিডিওর মধ্যে আপনারা যারা দু আমার এই ডিসলাইক নিয়ে কথা বলার ভিডিওটা দেখেন না, অবশ্যই প্লিজ আপনারা যারা যারা দেখছেন না দেখে আমাকে কমেন্ট করে বলবেন। এখানোর মধ্যে কি আমি কোনো কাউকে কোনো গালি দিছি না, কাউকে কোনো খারাপ কথা বলছি,
আমি শুধু বলছি যে আমার ভিডিওর মাঝে হয়তো একটা দুইটা তিনটা পাঁচটা ডিসলাইক হয়েছিলো মানা যায়, কিন্তু 2 মিনিটের ভিতরে যে আমার 22টা ডিসলাইক দিছে সেই সাথে কিন্তু আমার অনেক কষ্ট লাগছে। কিন্তু কষ্ট লাগার কোনো কারণ নাই, কারণ ডিসলাইক যারা বালা পাই না তারা দিবা, কিন্তু এসব কথা নাই, তারা কিন্তু একসাথে ডিসলাইক নিছে, আমি আমার কথাগুলো বলছি। কিন্তু দেখবা মাঝের মধ্যে অনেক মানুষ আছে যে তোমার এই কথাগুলাকে ভুল বুঝে, কিন্তু এই কথাগুলোরে ভুল বুঝে তো ঠিক আছে, কিন্তু ভুল বোঝা নাই, কারণ উনি ভিডিওটা না দেখিয়া মনে করছেন যে উনি ভিডিওটা দেখছেন, দেখিয়া কিন্তু এমন একটা কমেন্ট করছেন। কারণ আজকে 3টা রাত ধরে হয়তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা হয়তো আমার মনের কথাগুলো শুনবেন, তারা কিন্তু বুঝতে পারবেন এমন একটা কমেন্ট করছেন যে আমি উনি আমাকে আপনাদেরকে আমি ব্যঙ্গে কথাটা বলি, নামটা প্রকাশ করবো না, বাট আপনারা শুনবেন আমি সত্য কথা বললাম না মিথ্যা, আমি মিথ্যা কথা বললে আপনারা আমার ফুল ভিডিওটা দেখে এসে কমেন্ট করবেন। ডিসলাইক করে যেই ভিডিওটা আমি সারছি 4 দিন আগে, সেই ভিডিওটা দেখে এসে পরে আমাকে বলবেন যে আমি মিথ্যা কথা বলছি না সত্য বলছি। কিন্তু এখানের মধ্যে আমি কোনো মনিটেশন নিয়ে কথা বলি না, কিন্তু উনি লম্বা করে একটা কমেন্ট করে গেছেন যে আমি মনিটেশন নিয়ে কথা বলছি, কিন্তু আপনারা তো সেও আর কথা বলছেন না, অনেকে আমারে বুঝাইরা, কিন্তু সেও আমার খারাপ একটা কমেন্ট করছে না। কিন্তু ওনার কমেন্ট পাইয়া 3টা রাত ধরে কিন্তু আমার চোখের মাঝে ঘুমাইছে না যে আমি কী বললাম উনি কী বলে। কারণ মানুষ এটা কী ভাবে যে মানুষকে ভুল বুঝে একটা কমেন্ট করে মানুষরকে নিয়ে, না জেনে না শুনে উনি আবার বুঝাইতে চাচ্ছেন যে আমার ফুল ভিডিওটা দেখছেন। জানি না হয়তো ওনার আমার সাথে কোনো দুশ্মনী থাকতে পারে পার্সোনাল, কারণ মুখে বলতে পারেন যে উনি আমার বোন উনি আমার ভাই, কিন্তু ভিতরে মানুষের কী আছে এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারেন। আর ইউটিউবার যারা আমার বেশি অংশে চিনেন জানেন, জাস্ট উনি আমার 3 দিন উনি আমার ফেলিস দেখছেন, কিন্তু 3 দিনে কি আপনারা এই বিচারটা করেন? 3 দিনে কি খেয়ে খেয়ে সব ওয়াস্টাম দিতে পারেন? যারা যারা আমার বেশি অংশে সাপোর্ট করছে, সব থেকে বেশি সাপোর্ট করছে আমার ওয়াস্টাইমের জন্য আমার হাজব্যান্ডে, আর সাপোর্ট করছে আমার বেশি 2টা আপু, আর অনেকে আমারে একবার দেখিয়া দিচ্ছেন 2বার দেখিয়া দিচ্ছেন, সবাইকে আমি ধন্যবাদ যে আমারে দেখিয়া দিচ্ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারপরে মানুষে একটু হেল্প করলে মানুষে মনে করে যে তোমারে সারা জীবন তার সাথে তুমি কৃতজ্ঞতা থাকতে হই ভাই। আরে ভাই এটা তো সেই কথা নাই, আপনি আমারে সাপোর্ট করছেন, আমি আপনাকে অনেক থ্যাংক ইউ দিছি, ভালোবাসা দিছি, কিন্তু তার বিনিময়ে কি আপনি আমার আমি মনিটেশন নিয়ে ভিডিওর মধ্যে কথা বলছি না, আপনি সে লম্বা কমেন্ট করে এটা প্রকাশ করলেন যে দুনিয়ার মানুষের দেখাতে চাচ্ছেন যে আপনি আমাকে শুধু ওয়াস্টাইম দিছেন। আমি তো আগে জানতাম যে আপনি তো ছোটো মনের মানুষ, তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি আমার ফেলিস দেখিও না, কারণ আমি একদিন ওয়েট করলে কিন্তু আমার ওয়াস্টাইমগুলো আসে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ওনার ওয়াস্টাইম অ্যাকাউন্ট হওয়ার আগে অ্যাকাউন্ট করার আগে কিন্তু আমার 4,500 ঘন্টা ওয়াস্টাইম হয়ে গেছে। এটা তো আমি ওনাকে বলছি না, কারণ আমি জানি মনে কষ্ট পাইবেন উনি আমার সাপোর্ট করছেন, এর জন্য আমি ওনাকে থ্যাংক ইউ বলছি। কিন্তু উনি আমাকে ভুল ধারণা করে আমার ভিডিওর মধ্যে, সে ভিডিও না দেখে উনি আমাকে বলেন যে আমি কি ভিডিও করছি কথা বলছি আমি শুনছি না, কিন্তু আমার মনে তখন ডাউট আসছে যে হয়তো আমি বলে বলে কিছু বলতে পারি। তখন আমার হাজব্যান্ডের ফোনটা আমি হাতে নিয়ে নিজে ফুল ভলিউম দিয়ে আমি আমার ভিডিওটা দেখে শুনছি যে আমি কোনো কিছু বলছি না যে ওয়াস্টাইম মনিটেশন নিয়ে। কিন্তু আপনারা আমার ফুল ভিডিওটা দেখ, ভালো ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, ফ্রেন্ডের ফ্যামিলির সাথে শেয়ার করবা, আর আমার কথা বলার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবা, কিন্তু প্লিজ আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি যতগুলো কথা বলছি আমার মনের কথাগুলো বলছি। ইউটিউবের মধ্যে আমাকে উনি তো হয়তো আমার 2 দিন ধরে চিনেন, কিন্তু যারা আমার প্রথম থেকে চিনেন তারা তো আমার এই ভিডিওটা দেখেন, তারা অবশ্যই বলতে পারেন যে আমি কোন ধরনের মানুষ। আল্লাহ বলছেন খার সামনে কথা বলতে পারো কিন্তু পিছনে নাই, কিন্তু আমি সামনে কথা বলি পিছনে কথা বলি না। একটা মানুষ আছে দেখবা মুখে বলবো আল্লাহ আল্লাহ, আর ভিতরে কিন্তু দেখবা অনেক কিছু করে। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক সবার সাথে, সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।